নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা খবরের ঘন্টা দেখছেন বা নিয়মিত ফলো করছেন, তারা দেখছেন যে আমরা খবরের ঘন্টার যারা শুভানুদায়ী এবং বিশিষ্ট ব্যক্তি, গুণী মানুষ, সমাজের জন্য, দেশের জন্য যাদের বিরাট অবদান রয়েছে, তাদেরকে আমরা সামান্য শ্রদ্ধা নিবেদন করছি তাদের কাছে পৌঁছে। তো এরকমই একজন আজকে চিকিৎসক সমাজের মধ্যে একজনকে আমরা আজকে পেয়েছি, ডাক্তার শীর্ষেন্দু পাল, নামটা আমাদের শিলিগুড়ি উত্তরবঙ্গে অনেকেই জানেন। তিনি শুধু যে একজন মানে চিকিৎসক শুধু তা না, সম চিকিৎসকের বাইরে, তার পেশার বাইরে গিয়ে তিনি সমাজের জন্য কাজ করেন। আমরা এমনও দেখেছি যে আমি নিজেও ব্যক্তিগতভাবে খবর করতে গিয়ে ওনাকে দেখেছি যে এনজিপি স্টেশনের কাছে যে প্ল্যাটফর্মের শিশু, তাদেরকে উনি দেখছেন, তাদের চিকিৎসা করছেন। কোথাও গিয়ে দেখা যাচ্ছে গরিব মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধাশ্রম, রাঙাপানি, সেখানে গিয়ে উনি ক্যাম্প করছেন, ওষুধ দিচ্ছেন। সব ডাক্তারবাবুকে কিন্তু শিলিগুড়িতে এরকমভাবে দেখা যায় না। উনি তো মনে করতে পারতেন যে আমি শুধু চেম্বারটাই আমার মুখ্য জ্ঞান, নার্সিংহোমই মুখ্য জ্ঞান, তার বাইরে আমি কিছু করব না। কিন্তু না, চেম্বার, নার্সিংহোম সেটা তো ওনাকে করতেই হবে, এটা ওনার পেশা। কিন্তু তার বাইরেও যে একটা সামাজিক দায়বদ্ধতা, এই যে গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, তারা ডাক্তারের কাছে যায় না, তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান না, তাদেরকে মোটিভেশন করা, তাদেরকে একটু ওষুধ দেওয়া, পাশে থাকা, এই কাজটা শিলিগুড়িতে কিন্তু উনি নজিরতরি করেছে। তো আজকে তার শুধু তাই না, সাহিত্য চর্চা করেন উনি, নিজে কবিতা লেখেন, আবৃত্তি করেন, বিভিন্ন রকমের সামাজিক কাজ। তো এই এই ডাক্তার শীর্ষেন্দু পাল সত্যি ভালো, গর্বের, এবং সারা প্রচুর আজকে ওনার কাছে সম্বর্ধনা, এই সম্মান কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে উনি প্রচুর পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন। তো কাজেই আমাদের আজকে আমরা যে মোমেন্টোটা ওনাকে দিব, সেটার মধ্যে একটা দেশাত্মবোধের আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। নেতাজি সুভাষচন্দ্রের উদ্ধৃতি রয়েছে এবং ভারতবর্ষের জাতীয় পতাকা আছে। এই ধরনের মানুষরা যারা ভালো মানুষ, ডাক্তার হিসেবে তো আছেনই, তার পাশাপাশি যে ভালো মানুষ, সমাজের প্রতি যে চিন্তা, ওনাদের মতো মানুষকে যদি আমরা শ্রদ্ধা না জানাই তাহলে কী করে হবে? হাতে গোনা কয়েকজন চিকিৎসক আছেন, সব চিকিৎসক, অনেক চিকিৎসকদের একটা দুর্নাম আছে যে তাদের খালি একটাই লাগে, টাকা লাগে, পয়সা লাগে, চেম্বার লাগে, নার্সিংহোম লাগে, ব্যাস, আর কিছু দরকার নেই। কিন্তু তাদের মধ্যেও তো ব্যতিক্রম অনেকে আছেন, উনি না আরও অনেক ডাক্তার চিকিৎসক আছেন ব্যতিক্রম। তো এরকমই একজনকে আমরা বেছে নিয়েছি, আমরা অন্যদের কাছেও যাব। তো ডাক্তারবাবুকে আজকে প্রথমে আমরা খাদা পরাবো। উনি আমাদের খবরের ঘন্টার সঙ্গেও রয়েছেন। হ্যাঁ, অসংখ্য প্রণাম এবং শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা, এবং খুব ভালো মানুষ, শ্রদ্ধার মানুষ উনি। তো ওনাকে আমরা এই সময় সম্মানটা, স্মারকটা তুলে দিতে পেরে আমাদেরও আনন্দ হচ্ছে যে এরকম একজন ভালো মানুষ আমাদের সমাজে দরকার। ভালো চিকিৎসক হারিয়ে যাচ্ছে, যারা সমাজের জন্য, যার দায়বদ্ধতা, সেইটা কিন্তু ওনার মধ্যে পুরোপুরি আছে। আর ওনার উনি কবিতা লিখেছেন, এবার শারদ সংখ্যায় সেটা দিচ্ছি। উনি ভালো লেখেনও, লেখারও লেখিরও একটা ওনার একটা অভ্যেস রয়েছে। আর একটা এই বিজয়ের সময় দেখা হয়েছে, কিছুই না, একটু একটু মিষ্টি মুখ। তো খুব ভালো মানুষকে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আপনি ভালো থাকবেন এবং আপনার কাছ থেকে আমরা কিছু শুনবো। এখন উৎসব পর্ব, এই পুজোর সময়, লক্ষ্মী পুজো, খাওয়া দাওয়া, উৎসবে উৎসবে মারতে গিয়ে মানুষের কোনো একটা হিসাব নিকাশের বাইরে চলে যায়। তারপরে ওই আবহাওয়া পরিবর্তন হচ্ছে, একটু আর পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক ভাবনা নিয়ে আমরা কাজ করি। কেন ইতিবাচক ভাবনাটা দরকার হয় কেন, একটু ডাক্তারবাবুর কাছ থেকে শুনব। হ্যাঁ, আপনি আমাদের দর্শকদের বলুন, এখন তো ওই যে পুজো উৎসব পর্ব, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই অনেকের। হ্যাঁ, মানে রাত্রে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সামনে দিওয়ালি আসছে, লক্ষ্মী পুজো গেল, তারপরে মিষ্টি টিষ্টি খাওয়ার, মোয়া নাড়ু, নানান কিছু খাওয়া দাওয়ার, ভোজন, মানে এখন একটু অন্যরকম ব্যাপার স্যাপার চলছে। তারপরে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তো হ্যাঁ, খুব ভালো বললেন। প্রথমে জানাই আমার পক্ষ থেকে আপনার এই সম্বর্ধনার জন্য আমি সত্যি উল্লসিত, আনন্দিত। শ্রী বাপি ঘোষকে আমার তরফ থেকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এখন বিজয়,
মা দুর্গা মা দুর্গা দশমীর পরে আবার পিতৃলোক ফিরে যাচ্ছেন। আর এই সময় উনি যেটা বললেন সেটা ঠিক, বাঙালির সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব, পরে লক্ষ্মী পুজো হয়েছে, এখন ছট পুজো আসছে, পরে দীপাবলি, কালী পুজো, এই সময়ে আমরা অনেকেই আনন্দে মেতে থাকি এবং সবচেয়ে বড় এই সময়ে খুব ভালো খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া নিশ্চয়ই করতে হবে, কিন্তু সাথে সাথে জীবনশৈলীর দিকেও নজর রাখতে হবে। মনে রাখবেন এই সময় অনেকেরই ছুটি চলছে, অর্থাৎ পরিশ্রম কমে যাচ্ছে অথচ খাওয়া দাওয়া বেড়ে যাচ্ছে, সেইটা মনে রাখতে হবে। মিষ্টি খাওয়া বা অন্যান্য জিনিস খেলেও সেটা পরিমিত খেতে পারলে ভালো, এবং খাওয়ার সাথে সাথে কায়িক পরিশ্রম করতে হবে, রোজ হাঁটতে পারলে ভালো, কম করে আধা ঘন্টা, এবং ওজনের দিকে নজর রাখতে হবে। ওজনের দিকে নজর রাখলে মনে আপনি নিজেই সচেতন হবেন যে খাওয়াটা কতদূর খাওয়া উচিত। আমরা ডাক্তারি ভাষায় বলি পোর্শন কন্ট্রোল, অর্থাৎ পরিমিত খাবার, একসাথে বেশি খাবেন না, এবং বারবার দু খাওয়াটা একটু ভাগ করে খেতে পারলে ভালো, একসাথে অনেকটা খেলে কিন্তু শরীরের ক্ষতি হয়। দ্বিতীয়ত, এই সময় বন্ধুবান্ধবদের সাথে অনেক জায়গা মেলামেশা হয়, সুতরাং এবং আপনারা জানেন অনেকেই ভিড়ে গিয়ে ঠাকুর দেখছেন, তার সাথে আমাদের এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সময় কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগা ভাইরাল জ্বর ইত্যাদি হতে পারে, সেটা থেকে সাবধান হতে হবে। পেটেরও বোধহয় সমস্যা, হ্যাঁ, বাইরে খাবার খেলে অবশ্যই খাবার যেন গরম হয়, আঢাকা খাবার না খেতে পারলেই ভালো, এবং সর্বোপরি খাওয়ার আগে হাত মুখ ধুয়ে ভালো করে তারপর খেতে হবে, আর নাহলে পেটের সমস্যা দেখা দিতে পারে। এ বাইরে রাত্রে ঘুরলে মশার কামড় থেকে সাবধান হতে পারবে, ঢাকা গা ঢাকা জামা কাপড় পরলেই ভালো, তাহলে মশার দংশন থেকে বাঁচতে পারবেন, বা ক্রিম ব্যবহার করতে পারেন, এই সবগুলো মনে রেখে। এবং যারা হাঁপানি বা আমরা যা বলি সিওপিডি ক্রনিক শ্বাসকষ্টে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই বা বাজির ধোঁয়া থেকে দূরে থাকতে হবে, বা অন্যান্য মানুষ যাদের সর্দি কাশি হয়েছে এইসবের থেকে দূরে থাকতে পারলে ভালো। সবচেয়ে বড় কথা, সাবধানে সময় কাটাতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে। পুজো আরও কিছুটা বাকি, সবাই আনন্দ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আশা করি, এই আশা নিয়ে আজ আমি শেষ করছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে পজিটিভ ভাইব, মানে ইতিবাচক ভাবনা, এই উৎসবগুলো তো আমাদের একটা পজিটিভ ভাইব ভাবতে শেখায়, যে যেমন বিজয়া দশমী অশুভর বিধায় শুভ শক্তির একটা উদয়, এই উদয় মানে অর্থাৎ ইতিবাচক ভাবনা, সেটা নিয়ে কি বলবে, মানে কেন পজিটিভ ভাইবটা আমাদের সমাজে বা স্বাস্থ্যের জন্য কেন দরকার? হ্যাঁ, দুর্গাপূজা অর্থাৎ আমরা ওষুধ নিধন বলতে কিন্তু আমরা মনে করি যে নেগেটিভ ভাইব যা সব তাকে বিসর্জন দিতে হবে, আমাদের নিজের চরিত্রের মধ্যে যে দোষ আছে সেই দোষকে নিধন করেই কিন্তু গুণের আবির্ভাব হবে, তারই এই রূপ হচ্ছে দুর্গাপূজা, আমরা সেটা খেয়াল রাখবো। এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি পজিটিভভাবে চিন্তাভাবনা করি তাহলেই আমরা এমনভাবে আনন্দ করব, এমনভাবে উৎসব পালন করব তাতে যেন অন্যের ক্ষতি না হয়, পারলে মানুষকে সাহায্য করব, পারলে মানুষের পাশে দাঁড়াবো, পারলে মানুষকে সাহায্য করব, পাশে দাঁড়াবো, পারলে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমার কাজ যেন কখনো কারো ক্ষতি বা দুঃখের কারণ না হয়, সেটার দিকে নজর রাখতে হবে। সেইভাবেই আমরা এই পজিটিভ চিন্তা নিয়ে আমরা সবাই যদি এগিয়ে চলি তাহলে অবশ্যই শিলিগুড়ি এগোবে, রাজ্য এগোবে, দেশ এগোবে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এশিয়ান গেমসে আমরা এবার চতুর্থ স্থান লাভ করেছি, 107টি মেডেল পেয়েছি, এবং গতকাল প্যারা অলিম্পিক শেষ হয়েছে, তাতেও কিন্তু ভারত 111টি মেডেল পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। সেই এইসব আমাদের দেশ উন্নত হচ্ছে, উন্নত থেকে উন্নততর দেশের দিয়ে যাচ্ছে, দেশের সাথে দশ মানুষও যদি সেরকম চিন্তাভাবনা করে তাহলে অবশ্যই আমরা আরও ভালো দিন দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম।